Assalamualaikum. চলে এসেছি জেবা স্টাইল থেকে এবং আপনাদের জন্য কিন্তু নিয়ে এসেছি ইয়ার এন্ডিং সেল এবং তার পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন 100% অরিজিনাল ইন্ডিয়ান পার্টি ড্রেসের উপর অনেক বড় একটা ডিসকাউন্ট। তো আপনারা যদি চান যে একদম কম প্রাইস এবং ডিসকাউন্ট প্রাইসে ড্রেস পারচেজ করতে তাহলে আমাদের পুরো ভিডিওটি দেখতে হবে। আপনারা চাইলে কিন্তু আমার পরা ড্রেসটা পারচেজ করতে পারেন। আমি যে সুন্দর একটা ড্রেস পরে আছি এটা হচ্ছে ফুল গাউনের একটা সেট এবং এটার সাথে পেয়ে যাচ্ছেন 3 পিস কামিজ, দোপাট্টা এবং প্যান্ট। দোপাট্টা কিন্তু অনেক সুন্দর, পুরোটার মধ্যে হচ্ছে গোটাপাতির ওয়ার্ক করা আছে এবং তার পাশাপাশি বর্ডার ওয়ার্ক করা আছে। পুরো দোপাট্টা জুড়েই হচ্ছে নেটের কাজ করা। আর আমি যে কামিজটা পরে আছি, গাউনটা, এটা কিন্তু উপরের পোর্শনে পুরোটাতে এমব্রয়ডারি করা আছে এবং তার পাশাপাশি কিন্তু ডলার ওয়ার্ক করা আছে। আর স্লিভসেও কিন্তু সুন্দর করে এমব্রয়ডারি করা, এই পাশে গোটাপাতি লেস দেওয়া আছে এবং যেহেতু এটা ফুল স্লিভস, সো যারা হিজাব পরেন সেই আপুদের জন্য কিন্তু বেস্ট একটা ডিল। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে আরও কী কী কালেকশন আছে সেই কালেকশনগুলো দেখে ফেলি। কর্মব্যস্ততার জন্য কিন্তু এখন সবাই রেডি ড্রেস পরতে বেশি পছন্দ করে। আর আমার হাতে যে সুন্দর ভাইব্রেন্ট একটা ড্রেস, এটা হচ্ছে মাসলিন সিল্কের উপর নেক পার্টে চমৎকারভাবে কাটদানা এবং সিকোয়েন্স ওয়ার্ক করা, অ্যান্ড এই সাইডটাতে হচ্ছে খুব চমৎকারভাবে বাটনস করা আছে। তো চলুন তাহলে এটার দোপাট্টাটা দেখে নিই। আপনারা কিন্তু এই সুন্দর গাউনের সাথে পেয়ে যাচ্ছেন গুজরাটি স্টাইলের একটা দোপাট্টা এবং তার সাথে সাথে পেয়ে যাচ্ছেন একটা শারারা। আমি এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা কিন্তু মোস্ট ট্রেন্ডি একটা কাট, সেটা হচ্ছে আলিয়া কাট এবং নায়রা কাট। এই ড্রেসটা নিলে কিন্তু খুব সুন্দরভাবে আপনি এটা ম্যানেজ করতে পারবেন, কারণ এটার সাথেও রয়েছে একটা খুব সুন্দরভাবে লেস ওয়ার্ক করা দোপাট্টা এবং সাথে একটা প্যান্ট কাটিংয়ের প্যান্ট রয়েছে। আর যেহেতু এগুলো রেডি ড্রেস, আপনারা অনেকেই চিন্তা করতে পারেন যে সাইজেস আমরা কীভাবে করে বুঝবো, সো সাইজ এবং কোনটার কী কী কালার রয়েছে সেটার জন্য আপনারা কিন্তু জেবা স্টাইলে কিন্তু নক করতে পারেন। অনেকেই দেখা যায় যে সেম সেম ডিজাইনের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট কালার খুঁজেন, তো আপনারা চাইলে কিন্তু এই কালারটাও নিয়ে নিতে পারেন। এই কালারটাও কিন্তু বেশ সুন্দর, কারণ সবাই কিন্তু এখন নায়রা এবং আলিয়া কাটটা বেশ পছন্দ করে। আর যে কোনো ওকেশনে আপনাকে স্পেশাল দেখাতে হলে ইন্ডিয়ান ডিজাইনার ড্রেসের তো কোনো জুড়ি নেই। আর এটার কিন্তু প্যান্টের মধ্যে খুব সুন্দর করে গোটাপাতি লেস ওয়ার্ক করা আছে আর ড্রেসটা তো অসম্ভব সুন্দর। যেহেতু জেবা স্টাইলে কিন্তু চলছে ইয়ার এন্ডিং সেল, তো প্রতিটা ড্রেসের কিন্তু স্পেশাল প্রাইসটা শোনার জন্য আপনাকে অবশ্যই ইনবক্স করতে হবে। আর অনেকেই দেখা যায় যে ফুল কটন ড্রেস খুবই পছন্দ করেন, তারা কিন্তু আমাদের এই ফুল কটন ড্রেসটা নিয়ে নিতে পারেন। পুরো ড্রেস জুড়ে রয়েছে ডিজিটাল প্রিন্ট করা এবং হোয়াইটের সাথে স্কাই ব্লু, দেখতেই কিন্তু বেশ সুন্দর লাগছে। আর এটা নেক পার্টে হচ্ছে এমব্রয়ডারি করা আছে তাউজারি সুতা দিয়ে। তো আমার মনে হয় এই ড্রেসটা একদম মিস করা উচিত হবে না। সো যারা যারা এটা পারচেস করতে চান তাদের একটু স্ক্রিনশট নিয়ে জেবা স্টাইলে হচ্ছে ইনবক্স করে ফেলতে হবে, কারণ আপনার সাইজ এবং হচ্ছে প্রাইসটা দ্রুত জেনে ইনবক্স করতে হবে, কারণ স্টক কিন্তু লিমিটেড। যারা কটন ড্রেস অনেক বেশি পছন্দ করেন তারা কিন্তু আমাদের এই 2 পিসের মালমাল কটনের ড্রেসটা নিয়ে নিতে পারেন। ড্রেসটা কিন্তু বেশ সুন্দর, অফ হোয়াইটের উপর সুন্দর সানফ্লাওয়ার প্রিন্ট করা রয়েছে এবং দোপাট্টার চারিপাশে হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে কৃষিকাটা লেস দেওয়া আছে। আর সেমভাবে হচ্ছে এটা নেক পার্টে চমৎকারভাবে কাজ করা। এই ড্রেসটা কিন্তু দেখেন উপরের পার্টে কিন্তু ইনার সেট করা আছে, কারণ হোয়াইট কালার ড্রেস দেখা যায় অনেকটা ট্রান্সপারেন্ট মনে হয়, তার জন্য কিন্তু আপনার কোনো টেনশন করতে হবে না, কারণ উপরের পার্টে ডাবল লেয়ার করে হচ্ছে ইনার দেওয়া আছে। যারা হচ্ছে পার্টি ড্রেস খুঁজছেন এবং তার পাশাপাশি শাড়িও পছন্দ তারা কিন্তু নিয়ে নিতে পারেন আমাদের এই শাড়ি গাউনটা। এটা কিন্তু রেডি শাড়ির মতো কিন্তু দেখতে একদম গাউন গাউন একটা ভাইব দিবে। আর এটার নেক পার্টটাতে দেখেন কি চমৎকারভাবে কাঠদানা এবং পার্সের কাজ করা, এটার সাথে খুব সুন্দর একটা বেল্টও রয়েছে, পরলে কিন্তু খুবই এলিগেন্ট লাগবে। আর এই যে দেখেন এটার স্লিভসের মধ্যেও কিন্তু খুব সুন্দর করে হ্যান্ডওয়ার্ক করা, যেটাকে অনেকেই কাটচুপি বলেন। আর কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর, আর এই ড্রেসের মধ্যেও কিন্তু কালার এভেলেবেল আছে। আপনারা যদি এই সুন্দর পার্টি গাউনটি অর্ডার করতে চান তাহলে কিন্তু জেবা স্টাইলে জলদি জলদি করে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলুন। অনেকে কিন্তু স্টিচ ড্রেসের পাশাপাশি আনস্টিচ ড্রেসগুলোকে পছন্দ করে, জেবা স্টাইল আপনাদের জন্য স্টিচ ড্রেসের পাশাপাশি আনস্টিচ ড্রেসও নিয়ে এসেছে। এখন আমি যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে 100% অথেন্টিক একটা ব্র্যান্ডেড ক্যাটালগ ড্রেস, আর এটা কিন্তু ফুল কটনের উপর সুন্দরভাবে হচ্ছে কাতান ওয়ার্ক করা আছে। আর ম্যাজেন্টা কালারটা কিন্তু খুবই সুন্দর লাগছে, দোপাট্টার চারিপাশে হচ্ছে এমন করে বর্ডার দেওয়া থাকবে। আর এটা কিন্তু 3 পিসের একটা সেট, ওড়না থাকবে, কামিজ থাকবে এবং প্যান্ট থাকবে। এটার সামনে দেখেন কি চমৎকারভাবে একটা ডিজাইন করা আছে, সেমভাবে হচ্ছে এটার ব্যাক পার্টে চমৎকার করে কাজ করা আছে। যারা কিন্তু ডার্ক কালার পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসটা নিয়ে নিতে পারেন। আর অনেকেই দেখা যায় ছোট বেবির জন্য ফ্রন্টে কাজ থাকলে পরতে একটু আনইজি ফিল হয় বা পরতে চান না, তারা কিন্তু অনায়াসে আমাদের এই ড্রেসটি নিয়ে নিতে পারেন। ওড়নাটাও কিন্তু খুব সুন্দর, সোবার এবং কালারটা খুবই চমৎকার। আর আমি যেমন কোনো ড্রেস পারচেস করতে গেলে দেখি যে আমাকে কি ব্রাইট লাগছে কিনা, এই কালারটা পরলে কিন্তু যে কাউকে
টাইট লাগবে আর কালারের কথা যেহেতু বলেছে তাহলে এটাও বলে নেই আনস্টিচ ড্রেসগুলোতে আপনারা কিন্তু যেহেতু সাইজের কোনো ঝামেলা নেই সো আপনারা কিন্তু কালার অ্যাভেলেবল পেয়ে যাবেন এবং কী কী কালার আছে সেটা জানার জন্য পুরো পেজটা ঘুরে দেখতে হবে অথবা আপনারা ইনবক্স করলে কিন্তু প্রতিটা ড্রেসের পিকচার পেয়ে যাবেন যেহেতু আপনারা ইয়ার এন্ডিং সেলে পেয়ে যাচ্ছেন সো আপনার নতুন বছরের শুরুটা কিন্তু হতে পারে এমন সুন্দর একটা লাল কালারের ড্রেস দিয়ে ওনাটা কিন্তু পিওর শিফনের উপর খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা এবং পুরো ড্রেসটাতে হচ্ছে খুব চমৎকারভাবে একদম পোকো ডটসের প্রিন্ট করা আছে যেটা দেখতে কিছুটা কিন্তু আপনার বাটিকের মতো লাগলেও খুবই চমৎকার এবং পুরো ড্রেস জুড়ে হচ্ছে স্টোন ওয়ার্ক করা আছে সাথে কিন্তু আপনারা প্যান্টের কাপড়ও পেয়ে যাচ্ছেন তো এই ড্রেসটা আমার মনে হয় একদম মিস করা উচিত হবে না সো যার যে ড্রেসটার প্রয়োজন তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে জেবা স্টাইলে ইনবক্স করে ফেলুন সেক্ষেত্রে আপনারা প্রাইস সাইজ এবং কী কী কালার অ্যাভেলেবেল আছে সব কিছু জানতে পারবেন